এবং তাদের কাছে তো পৃথিবীটা হাতের মুঠোর। আপনারা অনেক স্মার্ট আমি জানি, আপনারা অনেক বুদ্ধিমান, আপনারা কিছু স্ট্রং বলে বুঝতে পারবেন কোনটা সুযোগ কোনটা আপনাকে উস্কানি দিচ্ছে এবং তারা এই সময় আপনাদের কি ভাবছে। প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনাদের মুখ খালি হয়েছে সেটা আমরা জানি, সেই কষ্ট আমরা বুঝতে পারছি। আর কোনো মায়ের আর কোনো অভিভাবকের মুখ খালি হোক আমরা চাই না। আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরিয়ে নিয়ে যান প্লিজ। আশা করি সরকার তার দায়িত্ব পালন করবে, স্কুল কলেজ ইউনিভার্সিটি অবশ্যই করবে। আমি শিক্ষকদের অনুরোধ করব আপনারা আপনাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরিয়ে দিতে পারেন কিংবা ঘরে ফিরিয়ে দিতে পারেন। আমরা মাথা ঠান্ডা করে বসি, আমরা একটু চিন্তা করি যে আসলে আমরা কি করছি, কেন করছি, কিসের জন্য করছি। কোনো সহিংসতা আমরা চাই না, বিশ্বাস করেন চাই না। আপনারা যে যাই বলেন, আমি শিল্পী হিসেবে আসি যাই, আমি মা হিসেবে আসছি আপনাদের কাছে, আমাদের প্রয়োজনে নিয়ে আপনাদেরকে হাত জোর করে দিচ্ছি। প্লিজ আপনারা আর কোনো সহিংসতা হতে দেবেন না। আর যারা উস্কানি দিচ্ছে না, জানি না আপনাদের কি যাওয়া হবে, আপনারা কি বুঝতে পারছেন কি অন্যায় আপনারা করছেন। আমি এখানে জুম আউটিং করে আমি মা হিসেবে আছি, আমার সব আসছে, আমার সন্তান আছে। আমি চাই আপনারা সুস্থভাবে সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎটা গড়ে তুলুন। কিন্তু অনেক সুন্দর এইভাবে সহিংসতা করে জীবনটাকে নষ্ট করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আমাদের সবাইকে খুশি।